আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন? আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। আপনারা জানেন যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাইক্রোফোন, যে আমার এদিকে এখানে ঝুলানো, এটার আওয়াজ আপনারা শুনতে আছেন। এই মাইক্রোফোনটা আমাকে কাতিব মিডিয়ার পরিচালক এনাম বিন সিদ্দিক ভাই হাদিয়া দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ এইটার কোয়ালিটিটা খারাপ না, ভালোই। কিন্তু আমাদের অনেক পারফরমেন্স থাকে একসাথে কয়েকজন মিলে করি, ওই সময় দেখা যায় যে ডাবল মাইক্রোফোনগুলো পাওয়া যায়, এগুলো একটু ডিস্টার্ব দেয়। তা আমাকে আমাদের এক ভাই নাহিদ শিকদার তার গ্যাজেট অ্যান্ড গাইড নামে একটা অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, কমি উদ্যোক্তা পেজের মাধ্যমে সে তার প্রচার করছে আর কি। তো এই গ্যাজেট অ্যান্ড গাইডের পক্ষ থেকে নাহিদ শিকদার ভাই আমার একটা নতুন মাইক্রোফোন হাদিয়া পাঠাইছে। এটি আমি মাত্র কুরিয়ার সার্ভিস থেকে আনলাম, রেডেক্স থেকে রিসিভ করে আনছি। রেডেক্সের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা দেখতে আছেন যে প্যাকেটটা ভসকাই গেছে, দেখি ভিতরের অবস্থা কি, ওইটি আবার মসকাই গেছে কি না, না ভিতরেরটা এখনো মস্কানোর চান্স পায় নাই। এই যে এই এই মাইক্রোফোনটা আমারে সে হাত দিয়ে পাঠাইছে। আপনারা জানি অত্যন্ত আনন্দিত হবেন যে এই যে এই জিনিসগুলা কেন জানি পোলাপানের মতো আমরা বুড়ারাও এরকম ফাটাইতে মজা লাগে। ইয়ে পাইলে মানে এটা কি যেন মানে দুনিয়ার মূল্যবান একটা আজুরে খেলা। এটা পাইলে কে জানি মুরব্বী পোলাপার সবাই কিছু রাইকে দিই, আমার পোলারা আসছে ওরাও একটু ফাটাবে নি। যাই হোক, এইটা হইল মূল মাইক্রোফোনটা SX8। এই মাইক্রোফোনটা এখন মানে নাহিদই বলছি একটু আনবক্সিং করে দেখাইতে, তাই আমি আনবক্সিং করতে আসি। তো এইটা সার্ভিস কেমন এটা আপনারা বুঝবেন যে বর্তমান মাইক্রোফোনে এখন কথা বলতে আসি, এটা খুলে এটা লাগাবো, তারপরে এটা দিয়ে কথা বলবো। তাইলে এমনি আপনারা সার্ভিসটা সম্পর্কে জানবেন। এটা যদি কোন পাশ দিয়ে সেরার তরিকা, যাই হোক একবার দিয়ে শুরু করলাম। আলহামদুলিল্লাহ রমজান মাসে হাদিয়া পাওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, একটা হাদিয়া দিলে 70টা হাদিয়ার সওয়াব পাওয়া যায়। তো এটা খুলছি, খোলার পর এই যে সাইকোনা এসছে মাইক্রোফোনটা, এর ভিতরে অবস্থান করতে আসে, সিটে শুয়ে ছিল রমজান মাস। তো আর এটা হলো এই যে মোবাইলের সাথে ব্যবহার করার, মানে এটা হলো আপনার মোবাইলের ওই টাইপ সি পোর্টে হান দেবেন, তারপরে এখানে সুইচ অন করে আপনি আপনার এই গলায় গুলায় যে কোনো এক জায়গায় বাদাই দিয়ে তারপর চালাবেন। এটার বাড়তি মানে সুবিধা যেটা বলছে, আমরা অনেক সময় লাইভ করি, লাইভে সরাসরি এটি হেডফোন দিয়ে কানে দিয়ে আপনি শুনতেও পারবেন বলতেও পারবেন, এ একটা এক্সট্রা সুবিধা। আর একটা সুবিধা বলছে যে এটা 5-6 ঘন্টা চার্জ থাকবে, তাই এই রিভিউটা তো এখন দিতে পারবো না, আমি ব্যবহার করে তারপরে দিতে পারবো আসলে কি 5-6 ঘন্টা চার্জ থাকে কি থাকে না। তো আর কি কি করতে হয় রিভিউতে, কই গেল যন্ত্রপাতি রাখলাম কম, এই তো। তো আপনারা এখন আমার এই মাইক্রোফোনের আওয়াজ শুনতে আছেন, এখন আমি এইটা সেট করবো একটু আমার মোবাইলে, সেট করে আপনাদেরকে শোনাবো। যদি আপনাদের ভালো লাগে সাউন্ড কোয়ালিটিটা, তাহলে অবশ্যই আমাদের নাহিদ শিকদার ভাইয়ের এই যে দুরু বাক্স ফালাই দিছি, নাহিদ শিকদার ভাইয়ের গ্যাজেট অ্যান্ড গাইড এই পেজে আপনারা যোগাযোগ করবেন। তার কাছে আরও অনেক গ্যাজেট আছে, তার কাছ থেকে আমি অনেক এরা ইতিপূর্বে মেলা কিছু নিছি, ব্লুটুথ হেডফোন নিছি, তারপরে বয়া নিছি, সব কিন্তু হাদিয়া না, আমি কিনেও নিছি তার কাছ থেকে। এটা সে রমজান মাস উপলক্ষে আমাকে দিয়েছে, তার কাছে নতুন আসছে এই ডিভাইসটা। এটা আমাকে বলছে যে ভাই আপনি যদি একটু ব্যবহার করে দেখেন এটার ব্যবহার ভালো হয়, মানে ব্যাকআপটা ভালো হয়, তাহলে একটু সবাই জানে একটু কেনে। আর জানিনি তো বর্তমান যুব সমাজ অনলাইনে ব্যবসা করে নিজেদের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা করতে আসে। নাহিদ শিকদার ভাই একজন স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, সেও চেষ্টা করতেছে যে অনলাইনে কিছু করে তার নিজে স্বাবলম্বী হওয়ার। চিকন চাকন একজন মানুষ স্বাবলম্বী হয়ে যদি একটু স্বাস্থ্য হয়ে একটা বিয়ে শাদী করতে পারে সময় মতো, এটা অত্যন্ত ভালো উদ্যোগটা ভালো।
এইটার জন্য আপনার আমার সকলের সহযোগিতা দরকার, তার কাছ থেকে অনলাইনে গ্যাজেটগুলো কিনবেন। তা আমি এখন এই মাইক্রোফোনটা লাগাবো, লাগাইয়া কথা বলবো, দেখবো কোনটার সাউন্ড কোয়ালিটি কেমন। এটা খুলে ফেলাই, হ্যাঁ এখন আমি এই মাইক্রোফোনটা কানেক্ট করছি। এটা এখন এটার মানে ক্লিপটা এইরকম, আমাদের তো জামার সাধারণত এই সাইডে থাকে, এইরকম লাগানো সিস্টেম থাকলে ভালো হতো। আগেরটাই ছিল, মাইক্রোফোনটা যেহেতু উপর দিকে, তাহলে এই মাইক্রোফোনটা উপর দিকে রাখলে সাউন্ড বেশি ক্লিয়ার হওয়ার কথা। কাইতই থাই সাউন্ডটা এইভাবে শেয়ারদেই যাইতে একটু সময় সমস্যা হতে পারে, তারপর দেখি। আমি যে লাগাইছি মাইক্রোফোনটা, আপনারা একটু শোনেন আমার সাউন্ড কোয়ালিটিটা কেমন, আমি এডিটের সময় শুনবো আনে। যদি ভালো হয় অবশ্যই আপনারা গ্যাজেট অ্যান্ড গাইডের সাথে থাকবেন, নাইট শিকদার ভাইয়ের বাসায় থাকবেন। নাইট শিকদার ভাইয়ের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।